আসসালামু আলাইকুম। আবারও ডাচ বাংলা ব্যাংকের ডিবিবিএল এর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে রিসেন্টলি এবং আবেদনের লিঙ্ক হচ্ছে এটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে খুব সহজে ক্লিক করে অনলাইন আবেদন করতে পারবেন। যাই হোক, উপরে আপনারা দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংকের ইয়া। তারপর যাই হোক, এখানে একটু নিচে কথা বলি, সেটা হচ্ছে পজিশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার, সিভিল অথবা আর্কিটেকচার হলেও চলবে। যাই হোক, এডুকেশন কোয়ালিফিকেশন বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং অর ব্যাচেলার অফ আর্কিটেকচার হ্যাভিং মিনিমাম জিপিএস সিজিপিএ পার ফলোয়িং ডিটেলস। নিচের যোগ্যতাটা দেখুন, অ্যাসিস্ট্যান্ট অফিসার এসএসসি এইচএসসি অথবা ডিপ্লোমাতে 3.5 পয়েন্ট থাকতে হবে এবং বিএসসি এবং বি আর্টিক্সের আপনাদের 2.50 এবং 3.50 থাকতে হবে। জিপিএস সিজিপিএ ও লেভেল এবং এ লেভেল মাস্ট বি শো অ্যাকর্ডিং টু ইকুইভ্যালেন্স সার্টিফিকেট ইস্যু বাই দ্য কনসার্ন এডুকেশন বোর্ড। ইন কেস অফ অরিজিন এডুকেশন জিপিএস সিজিপিএ মাস্ট বি শোন অ্যাকর্ডিং টু ইকুইভ্যালেন্স সার্টিফিকেট ইস্যু বাই দ্য ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন কনসার্ন ইউনিভার্সিটি কম্পিটেন্ট অথরিটি। যাই হোক, বিস্তারিত দেখলেন। যাই হোক, এখানে আবেদন করার পর আপনার হচ্ছে এখানে কিছু বিশেষ নির্দেশ দেওয়া আছে, সর্বোচ্চ 30 বছর, ম্যাক্সিমাম 32 বছর, আর মুক্তিযোদ্ধার সন্তান যারা আছে 32 বছর আবেদন করতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে, জেনারেল সার্ভিস ডিভিশন হেড অফিস ঢাকা, ইট ইস রিলেটেড টু অফিস বাট শুড বি হ্যাভিং উইলিংস টু ওয়ার্ক এনি লোকেশন উইদিন কান্ট্রি। অর্থাৎ চাকরি হওয়ার পর যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে দিতে পারে সেটার দায়িত্বে বাধ্য হতে হবে। যাই হোক, এখানে আরও বিস্তারিত দেওয়া আছে, অফিস অ্যাসিস্ট্যান্ট কনসার্ন 30,000 টাকা স্যালারি হবে এবং আপনার সাকসেসফুলি কম্পিটিশন প্রভিশন পিরিয়ড, অর্থাৎ তারপরে আপনার এটা বাড়বে, সমস্যা নেই, এই সিস্টেম আছে সুন্দর। যাই হোক, ডাচ বাংলা ব্যাংকের এই সার্কুলারটা আমি এক কাজ করি, সার্কুলারটা তো এইভাবে আপনাদেরকে দেওয়া আসলে সম্ভব না, দেখি চেষ্টা করবো সার্কুলারের লিঙ্কটাও দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।